আজি চিতালাগে অমাবাস্যা। এই চিতালাগে অমাবাস্যা প্রভু চতুর্ধামূর্তি শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শনঙ্কর অতি মহনীয় পর্ব। এই পর্বরে প্রভুঙ্কু রত্নভণ্ডারু চিতা অনাযাই প্রভুঙ্কর মৈলম পরে যেতবে শৃঙ্গার বেশ হুয়ে সেতবে তাঙ্কু চিতালাগি করা যায়। এবং এথিপাই স্বতন্ত্র ভাবরে শ্রী জগন্নাথঙ্কর যে মাধবা পাঞ্জি রয়েছে সেতে এই চিতালাগি অমাবাস্যারে তাঙ্কু কিভাবে ভাবরে চিতালাগি করা যাব সেতিপাই স্বতন্ত্র ভাবরে নীতিকান্তি সেতিরে লিখিত আছে। এবং সেই অনুসারে শ্রীমন্দিরে প্রভুঙ্কু দেশরে চিতা অর্পণ করা যায়। এবং অতি মহাপাত্র বড় সোয়ার এবং সোয়ার নিয়োগ তরফ যে চিতা অনাযাই থায় তাহা প্রভুঙ্কর মস্তকরে লগা যায়। সেতে চন্দন হলদি অগুরু অস্তুরী বিভিন্ন প্রকার সামগ্রীর প্রলেপ দিয়া যাই তাহাকু প্রভুঙ্কু অর্পণ করা যায়। এবং অর্পণ করালা পরে যেতবে উপচার পূজা হুয়ে সেই উপচার পূজা পরে নৈবেদ্য পূর্বরু প্রভুঙ্কু যেতবে মহাপ্রসাদ নৈবেদ্য অর্পণ করা যায় তার ঠিক পূর্বরু প্রভুঙ্ক পাখে দিয়া যাই সেই চিঠা প্রভুঙ্কর শ্রীজগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শন সমস্ত মস্তকরে তাহলে লগা যায়। এবং এইটিপাই আমরা পর্বপর্বাণি মধ্যে চিতালাগি অমাবাস্যকু এক মহনীয় পর্ব এবং অত্যন্ত আনন্দর পর্ব ভাবরে আমি সমস্তে পালন করু। বিশ্ব নিয়ন্তা যে জগন্নাথ চতুর্ধামূর্তি সেই চিতালাগি অমাবাস্যারে চিতারে পরিবেষ্ট হই যেভাবে ভাবরে সর্বজনঙ্কু দর্শন দিয়ন্তি সেই অনিয়কান্তি রূপকু রূপমাধুর্যকু সন্দর্শন করি বিশ্বর সমস্ত জনসাধারণ অতি আনন্দিত হন্তি। আর আমি অত্যন্ত আনন্দর সহিত এই পর্বকু পালন করি।